আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে রূপচাঁদা মাছের দোপেঁয়াজা। এই রূপচাঁদা মাছটা কিন্তু ভালো করে মশলাটা মাখিয়ে 10-20 মিনিট পর্যন্ত রেস্টে রেখে বেসন দিয়ে ফ্রাই করা যায়। তো আমি আজকে আপনাদেরকে একটু ডিফারেন্টভাবে রেসিপিটি শেয়ার করব। আমি রূপচাঁদা মাছের দোপেঁয়াজিটি বাসায় বানিয়েছি, এজন্য আপনাদের সাথে শেয়ার করতেছি। তো ভিউয়ার্স, আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমার পাশেই থাকবেন। তো ভিউয়ার্স, চলুন তাহলে চলে যাচ্ছি রূপচাঁদা মাছের দোপেঁয়াজা রেসিপির মূল প্রসেসিংয়ে। রূপচাঁদা মাছের দোপেঁয়াজা তৈরি করার জন্য আমরা প্রথমে 6টা রূপচাঁদা মাছ নিয়ে নিয়েছি। রূপচাঁদা মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে নেব। মাছগুলোকে আমি কেটে ধুয়ে নিয়েছি। এরপর আমি রূপচাঁদা মাছের দোপেঁয়াজা তৈরি করার জন্য যে যে উপকরণগুলো লাগবে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে 6টি রূপচাঁদা মাছ নিয়েছি। তারপর নিয়েছি একটা বড় সাইজের টমেটো, পেঁয়াজ কুচি 1 কাপ পরিমাণ, রসুন কুচি 5-6টা, ধনে পাতা 5-6টা, কাঁচামরিচ। এরপর আমি চুলা একটা প্যানে 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর 5-6টা রসুন কুচি। দিয়ে আমি পেঁয়াজ রসুনগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে সফট করে নেব। এরপর দিয়ে দেব 5-6টা কাঁচামরিচ, আর দিয়ে দেব 2 টুকরো টমেটো, আর বাকি টমেটোটা মাছ দিলে এর উপরে তখন আমি পরে বসিয়ে দেব। এরপর আমি কাঁচামরিচ আর টমেটোটাকে পেঁয়াজের সাথে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। এরপর দিয়ে দেব 1 টিস্পুন হলুদের গুঁড়া, 1 টিস্পুন ধনিয়া ও জিরার গুঁড়া, 1 টিস্পুন লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এরপর সবগুলো মশলাকে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে নিয়ে আমি আর একটু পানি দিয়ে ভেজে নিয়েছি। ওই সময় আমার ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিলো, এই জন্য আমি স্কিপ করেছি, সেজন্য সরি। এরপর আমি দিয়ে দেব রূপচাঁদা মাছগুলা। মাছগুলাকে আস্তে আস্তে উপরের দিক থেকে বসিয়ে দিয়ে আর বাকি যে 2টা মাছ আছে ওইগুলাকে এভাবে করে ভিতরের দিকে ঢুকিয়ে দেব, কারণ পর্যাপ্ত জায়গাটা এখানে হচ্ছে না। মাছগুলা একটু গোল সাইজের আর একটু বড় বড়ের জন্য। তো ভিউয়ার্স, এরপর আমি দিয়ে দেব মেজারমেন্ট কাপে 1/2 কাপ পরিমাণ পানি। যেহেতু আমি দোপেঁয়াজাটা করবো এই জন্য আমি বেশি পানি এখানে দিব না। এরপর প্যানে 2টা হাতল ধরে এভাবে নেড়ে ছেড়ে দিয়ে ঢেকে দেব। কোনো হাতা বা খুন্তি দিয়ে আমি নাড়ব না। এরপর আমি 2 মিনিট পর্যন্ত রান্না করে নিয়ে একটা স্পেশাল দিয়ে একদম আলতো হাতে মাছগুলোকে উল্টিয়ে দেব। লক্ষ্য রাখতে হবে মাছগুলো যাতে ভেঙে না যায়, কারণ রূপচাঁদা মাছটা খুবই নরম হয়, এই জন্য খেয়াল রাখতে হবে। খুবই আলতো হাতে মাছগুলোকে উল্টিয়ে দেব। এরপর উল্টিয়ে দিয়ে আমি সেই বাকি টমেটোটা একটা একটা করে উপরের দিকে বসিয়ে দেব। টমেটোটাকে উপরের দিকে বসিয়ে দিয়ে এরপর আরও 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দেব, কারণ আমার এখানে আগে যে পানি দিয়েছে ওই পানিটা শুকিয়ে এসেছে। পানিটা দিয়ে প্যানে 2টা হাতল ধরে আমি নেড়ে দিয়েছি। আমি কোনো খুন্তি দিয়ে নাড়ব না। এরপর ঢেকে দিয়ে আরও 2 থেকে 3 মিনিট পর্যন্ত রান্না করে নিয়েছি।
পানিটাও শুকিয়ে এসেছে। এরপর আমি দিয়ে দেব উপর থেকে ধনে পাতা। ধনে পাতাটা দিয়ে আরো 4-5 সেকেন্ড রান্না করে নিয়েছি। তারপর চুলা থেকে নামিয়ে নিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এভাবে একদম শুকনো না, একদম ঝোল ঝোল না, এরকম করে রান্না করব, হালকা একটু ভেজা ভেজা করে। এরপর আমি একটা সার্ভিং ডিশে নিয়ে সার্ভ করে নিচ্ছি। তো ভিউয়ার্স দেখে নিচ্ছে, বুঝতে পারছেন একটা রূপচাঁদা মাছও ভাঙেনি। মাছের কালারটাও খুবই সুন্দর লাগতেছে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন। এরপর আমি সেই উপর থেকে বসিয়ে দেওয়া হাফ সিদ্ধ টমেটোটা উপর দিক থেকে গার্নিশ করে দিচ্ছি। এভাবে হাফ সিদ্ধ টমেটোটা গরম ভাতের সাথে খেতে আমার খুবই ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে? যদি রেসিপিটি অবশ্যই ভালো লাগে তাহলে রেসিপিটি ট্রাই করবেন। আর রিসেন্ট কোনো নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো ভিউয়ার্স দেখে নিচ্ছে, বুঝতে পারছেন কতটা লবণীয় হয়েছে। দেখতে যেমন লবণীয় হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। গরম ভাতের সাথে রূপচাঁদা মাছের দোপেঁয়াজাটা খেতে খুবই মজা, খুবই ইয়ামি। আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে, বাসা অবশ্যই ট্রাই করবেন। তো ভিউয়ার্স তাহলে আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। থ্যাংকস ফর ওয়াচিং, আসসালামু আলাইকুম।